বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বালিখেরা নিয়াসারিয়া হাফিজা মাদ্রাসা এতিমখানার সভাপতি মোহাম্মদ আবুল কাসেম ভুঁইয়া। আমাদের মাদ্রাসাটা 2001 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে অদ্য পর্যন্ত ইনশাল্লাহ যথেষ্ট সুনামের মাধ্যমে সবার সহযোগিতায় সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করে থাকে। আজকে সংযোগের পক্ষ থেকে আপনারা আমাদেরকে কিছু খাদ্য সামগ্রী দুইজন দাতা আমাদেরকে দিয়েছেন, আমরা সাদরে গ্রহণ করেছি। এখন আসলে মাদ্রাসাগুলো হলো সবার সাহায্য সহযোগিতায় চলে, আমরা কোনো আসলে সরকারি কোনো সহযোগিতা বা আমাদের কোনো আয়ের তেমন কোনো উৎস নাই। আমরা গ্রামবাসী অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা পরিচালিত করছি। এখন আপনাদের কাছে আমাদের আরজ, আপনারা এখনই আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন ইনশাল্লাহ সবসময় এই সহযোগের হাতটা আমাদের সাথে থেকে আমাদের মাদ্রাসা সহযোগিতা করার জন্য আমি মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।